গড় হাজি শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মৎস্য ব্যবসায়ীদের। 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সোমবার ইডি দপ্তরে হাজিরার কথা থাকলেও এদিন বেলা 4টে পর্যন্ত খবর অনুযায়ী হাজিরা দেননি শেখ শাহজাহান। এদিন শেখ শাহজাহানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান চিংড়ি সরবরাহকারী ব্যবসায়ীরা। জানা গিয়েছে কলকাতা বাসন্তী হাইওয়ে সংলগ্ন হারোয়ার ঘোষপুর এলাকায় একটি মাছের কোম্পানিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এজেন্টরা চিংড়ি সরবরাহ করত। 2018 সালে আগস্ট মাসের পর থেকে ওই মাছের কোম্পানি এজেন্টদের টাকা দেওয়া বন্ধ করে দেয়। তখন সমস্ত এজেন্টরা এই মাছের কোম্পানির সঙ্গে মিটিং করে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সন্দেশখালীর পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। তিনিও এই মাছের কোম্পানির একজন এজেন্ট হিসেবে ছিলেন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল কোম্পানিতে মজুত করে রাখা মাছ বিক্রি করে এজেন্টদের টাকা দেওয়া হবে। সেই মতো শেখ শাহজাহান কোম্পানিতে থাকা সমস্ত মাছ নিয়ে অন্য কোম্পানিতে বিক্রি করে দেয়, আর সেই টাকা অন্যান্য এজেন্টদের না দিয়ে নিজেই আত্মসাৎ করে নেয় বলে অভিযোগ। আমরা এই রিলায়েন্স এগ্রোকালচার কোম্পানিতে, ঘোষপুরের কোম্পানিতে আমরা মাল দিয়েছিলাম। 2016 সাল থেকে আমরা মাল দিচ্ছি। আমাদের 2018 সালে মাল দেওয়ার পরে আমাদের পেমেন্ট আটকে দেয়, তবে থেকে আমরা পেমেন্ট পাচ্ছি না। ঠিক আছে, আজ অবধি দিবে বলে আমাদেরকে বহুবার ঘুরিয়েছে। আমরা 2018 সাল থেকে 23 সাল অবধি কোনো পেমেন্ট পাচ্ছি না, এই জন্য আমরা বাড়িতেও থাকতে পারছি না। আমাদের এই প্রবলেম, এই জন্য আমাদের টাকাটা যাতে অবিলম্বে পেতে পারি এই জন্য আমরা এসেছি আজকে। এই জন্যই আলাদা কোম্পানি, আমরা এজেন্টের সঙ্গে কথা বলেছি, এজেন্টরা কোম্পানির সঙ্গে কথা বলেছিল, তার ভিতরে দিবে বলেছে, কিন্তু এর ভিতরে আর দেয়নি, আর দেখাও করছে না, এখন আজ পর্যন্ত দেয়নি। আনুমানিক প্রায় 5 কোটি টাকা অন্য এজেন্টদের টাকা আত্মসাৎ করে নেয় শেখ শাহজাহান। এমনটাই অভিযোগ তুলে ওই টাকা ফেরতের দাবিতে আজ ওই কোম্পানির সামনে বিক্ষোভ দেখান এজেন্টরা। 2018 সালে আমরা মাল দেওয়ার পরে 2000 আগস্ট সাল অবধি, আগস্ট মাস অবধি কিছু কিছু পেমেন্ট দিয়েছিল, আগস্ট মাসে থেকে পুরো পেমেন্ট আমাদের পুরো বন্ধ করে দেয়। তারপরে থেকে আমরা এক ফোঁটাও পেমেন্ট পাইনি। টাকাটা আটকে আছে, মূলত যে টাকাটা আটকে আছে আমাদের, ধর টাকা আটকে আছে 57 লক্ষ টাকা টোটাল, আমার টাকা আটকে আছে 57 লক্ষ টাকা, ওই টাকাটা পাইনি এখনো অবধি। যখনই আমরা এজেন্টকে চাপ দিই, এজেন্ট বলে কোম্পানি দিলে আমরা পেমেন্ট করব। আজ থেকে হয়ে গেল 5 বছর, কিন্তু এখনো অবধি কোনো টাকার কোনো খবরাখবর নেই। আমরা এখানে চাইছি এখন যে আমাদের টাকাটা যেটা অনাদায় হয়েছে, ওই টাকাটা যেন আমরা অবিলম্বে খুঁজে তাড়াতাড়ি যেন আমরা পেয়ে থাকি। এক মাছ ব্যবসায়ী বলেন, কোম্পানি আমাদের বলেছিল আস্তে আস্তে টাকা দিয়ে দেবে, কিন্তু টাকা না মেলায় আমরা বিক্ষোভ দেখাই। তখন ঠিক হয় মাছ বিক্রি করে টাকা মেটানো হবে। শেখ শাহজাহান আমাদের মতো টাকা পেতেন, উনি সব মাছ বিক্রি করে আমাদের প্রায় 5 কোটি টাকা আত্মসাৎ করেন। মাল দিয়েছি 2018 সালে, আমরা তার অনেক আগে থেকে এজেন্সি করতাম, এই কোম্পানি গড়িয়ায় ছিল, তারপরে ওরা এখানে নতুন জায়গা কিনে ফ্যাক্টরি করে, সেই অনুপাতে আমরা মাল দিই। এখানে শেখ শাহজাহান বলে একজন এজেন্সি নেয়, মাল দিতে দিতে ভালোই চলছিল, ওরাও 2 বছর এজেন্সি করেছে, ওর মতো করি ও খুব কোম্পানিকে প্রেশার দেয় যে আমার টাকা দিতে হবে, না হলে আমি কোম্পানি চালাতে দেবো না। এতে মধ্যে ওরকম যেতে যেতে কিছুদিন পরে তালাও মেরে দেয়। ইতিমধ্যে আর একটা মালঞ্চের পাওনাদার ছিল, সে একদিন হঠাৎ রাত্রি গাড়ি লাগিয়ে স্টোর থেকে মাল বার করে নিয়ে যায়। সেই খবর শেখ শাহজাহান ভাই জানতে পারে, জানার পরে দ্বিতীয় গাড়ি লোড হচ্ছিল, এসে গাড়ি আটকে দিয়ে তাদেরকে মারধরও করে। আমরাও সেই মতো খবর পেয়ে আমরাও এখানে আসলাম। উনি পরিষ্কার আমাদের পাওনাদারদের ডেকে একটা এখানে বলেছিল মিটিং করে, যে ভাই যে মালটা আছে এই মালটা এইভাবে আটকানো থাক, কোম্পানি আমাদের টাকা দিচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে সমস্ত মাল বিক্রি করে যার যেমন বাকি আছে আমরা কম বেশি এই টাকাটা পার্সেন্ট করে ভাগ করে নেব। কিন্তু ও আস্তে আস্তে মালগুলো বিক্রি করে নিল, নিয়ে আমাদেরকে শেখ শাহজাহান মালগুলো বিক্রি করে নিল, নিয়ে আমাদেরকে 1 টাকাও দিল না। আমরা কয়েকবার ওনার অফিসে গেলাম, যাওয়ার পরে বলছে যে আমি টাকা প্রথমের দিকে একটু দিচ্ছি এইরকম একটা ভাব ছিল, কিন্তু লাস্টের দিকে যেন আমাদেরকে একেবারে হেঁকে তেড়ে মেরে বার করে দেওয়ার তাল, আমরা কোনো রকম সেখানে প্রাণের ভয়ে পালাই। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, হারোয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।